থেকে তোজোর অন্নপ্রাশনের তোড়জোড় শুরু। মারা অলরেডি চলে যাচ্ছে, আমাকে ফোন করেছিল, আমরা তো এখনও যাইনি, আমরা যাবো দুপুরে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমরা ঠাকুর আনতেও যাব, ঠাকুর আনতে ওই তিনটে নাগাদ যাবে হয়তো, তার আগে আমরা পৌঁছে যাবো বোনের বাড়িতে, ওখান থেকে তারপর সবাই মিলে গাড়িতে হয়ে ঠাকুর আনতে যাব। আজকের ব্লগটা তাই একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা সবাই ব্লগটা মিস করবে না, সবাই দেখবে, খুব মজা হবে। আর সবাই যদিও আসবে, দিদা মা তার আর মামার মেয়ে মানে বোন, তো ওরা সবাই চলে যাচ্ছে, তারপরে মানে সবাই তো যাবেই, আজ থেকে অনেকেই চলে যাবে, তো ঠাকুর আনতে যাব, বাজনা বাজবে, খুবই মজা হবে। তাই আজকের ব্লগটা কেউ মিস করবে না, সবাই প্লিজ দেখো। তো চলো আজকের দিনটা শুরু করছি। এই আমাদের বাড়িতে রান্না জোগাড় টোগাড় হচ্ছে, তাড়াতাড়ি করে রান্না টান্না করে আমরা তাড়াতাড়ি করে খেয়েই বেরিয়ে যাব। চলো তাহলে দেখতে থাকো। রান্নাবান্না প্রায় শেষের পথে, আজকে রান্না হচ্ছে যে এই যে ঝোল, মাছের ঝোল ফুটছে, আর যে একপাশে মামাদের স্নানের জল বসে দিয়েছি গরম, আর হয়েছে যে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হয়েছে, আর মামাদের আঝালা ঝোল হয়েছে, এই আজকে রান্না হয়েছে। আমরা ওই যে তারা যে ই দেখতেছে, ফোন দেখতেছে, হাই বলো সবাই, এখন বাজে 2:45, আমরা বেরিয়ে পড়েছি, চলে যাব। আর আগেই তো বলেছি মারা ওখানে চলে গেছে, আমরা মানে এই বেরিয়েছি যাব। আর এই ব্লাউজটা এনেছিলাম, এই পরেছি, কেমন লাগছে বলবে, এই যে আর এই শাড়িটা পরেছি ব্লাউজের সাথে, আর এই যে মাম বেরিয়েছে, এসো বাবা, নতুন নিউ ড্রেস, বলো আমার নিউ ড্রেস জুতো, হ্যাঁ সুন্দর লাগছে, তো চলো গিয়ে কথা বলছি ওখানে পৌঁছে গিয়ে। আর তরুণ নিচে চলে গেছে, দাঁড়াতে বলেছিলাম দেখাবো বলে, তো নিচে চলে গেছে, আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি বোনের বাড়িতে। তো হাতে এত ব্যাগ ছিল এই জন্য মানে আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি, আর আমাদের যে আমাদের নাড়ু ঘুমাচ্ছে, নারুকে দেখতেছে, নারু ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলা ঘুমাবে না আর কি, নতুন জামা পরেছে আর ঘুমাচ্ছে। আরেকজন কি খাচ্ছ, চকোলেট, আর এই যে লাটু, এই যে আমার দিদা এসছে, আর এই যে বোন এসছে, একে তোমরা অনেকেই চিনবে, সঞ্চিতা অফিসিয়াল, হ্যাঁ ওর একটা ইউটিউব চ্যানেল আছে সঞ্চিতা অফিসিয়াল বলে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যে মাও বেরাচ্ছে, আমরা সবাই ঠাকুর আনতে যাবো, মামা বাড়িতে আবার যাবো ওদিকে ঠাকুর আনতে, তো খুব আনন্দ হবে, তোমরা দেখো ঠিক আছে। এই যে আমরা ঠাকুর আনতে এখানে চলে এসেছি মন্দিরে, এইখানে আমার মামা বাড়ি, আর একটু মানে মন্দির থেকে একটু যেতে হবে, এই যে মন্দির হচ্ছে যে এই যে রাধা কৃষ্ণজির মন্দির, এটা আমার মামা বাড়ির মানে আমার দাদুর পাঁচ ভাই, তো তাদেরই মন্দির, আর এখানে এই বাজনা বাজছে,
আর আমরা সবাই খুব মজা করে যাওয়া হয়েছে। আর ঠাকুরকে গিয়ে দর্শনও করলাম, ভেতরে ছিল ঠাকুর, তারপরে নিয়ে সবে যে কড়া টড়া এইসব নিয়ে তারপরে গাড়িতে উঠেছে। আর এইখানে ওইখানটায় হচ্ছে যে সূর্যমুখীর চাষ করেছিল আমার মামাদের ওখানে, তো এখন ফুলগুলো মানে হয়ে গেছে, মানে চুঁয়ে গেছে, শুকিয়ে গেছে, এই ওরা ক্ষেতটা দেখতে গেছে। তাই এই যে এখানে হয়েছে যে আলপনা, মন্দিরের সামনে আলপনা করা ছিল খুব ভালো। আর একটা একটা করে এবার ঠাকুরগুলোকে নিয়ে আসতেছে, কোলে করে নিয়ে আসবে, আর ঠাকুর যাবে এই টোটো গাড়িটায় হয়ে। আমরা এসেছি টেম্পুতে, আর ঠাকুর যাবে ওই টোটো গাড়িটায় করে, তাই জন্য ওটাতে মানে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। এবার ঠাকুরকে বের করানোর পালা। এই যে এইটা আমার মামা হয়, একজন ছোটো দাদুদের মানে ছোটো দাদুর ঘরের মামা আর কি, তো যে মামার মামাদের মামি, তো মামি এই যে গৌর হরিকে নিয়ে প্রথমে যাচ্ছে, এই যে গৌর হরি। আচ্ছা এইবার আবার যাচ্ছে, এইবার মনে হয় কৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসবে। এক এক করে এইরকম সব ঠাকুরকে নিয়ে এসে কোলে করে, দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ওরা বেশ কোলে হয়ে কে কত সুন্দর আমাদের মতনই হাওয়া খেতে খেতে এসেছিল। এই দেখো কত সুন্দর কোলে বসে গেছে। আমার এটা দেখতে এত ভালো লাগছিল, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। এই যে কৃষ্ণ ঠাকুর আর গৌরহরি, এই এসছে রাধিকা, এই যে রাধিকা আসছে, দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব, মানে মনটা জুড়িয়ে যাচ্ছিল দেখে, একদম এত সুন্দর লাগছিল। কোলে করে নিয়ে বসেছি। এইটা হয় এইটা ছোট এইটা আমার ছোট দিদা হয়, এই লাল কালারের শাড়ি পরে আসছে, এইটা আমার ছোট দিদা হয়, এটা ওই ছোট দিদার ছেলে পিন্টু মামা, আর পিন্টু মামাদের মামি, মামিও এসেছে এখানে। আর ওদিকে আমার মামা মামি সব মামা ঘরে যারা সবাই দাঁড়িয়েছে। এই আমরা রওনা দিয়ে দিলাম, মেন রোডে উঠে গেছি, এই আমাদের পেছনে আসছে ঠাকুরের গাড়ি, আর আমরা টেম্পুতে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে সারা রাস্তা আনন্দ করতে করতে খুব ভালোভাবেই আসছিলাম। মানে কি যে মজা হচ্ছিল, মানে বলার নয়, বেশ ভালো লাগছিল। রাজকুমার জল ছড়াচ্ছে। এই যে আমরা ব্রজলাল চোখটা ক্রস করলাম, ব্রজলাল চোখ আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ঠাকুরটা আনতে বারসুন্দরায়, বারসুন্দরা স্টপেজে, ওখান থেকে নেমে যেতে হয় বার উত্তর হিংলির দিকে, তো ওখান থেকে আমরা এই যে ব্রজলালটা ক্রস করে যে মঞ্জুশ্রীর দিকে, এইটা হচ্ছে যে মঞ্জুশ্রীর কাছাকাছি চলে এসেছি এইখানে, তো বোনের বাড়ি তো জানোই প্রিয়ং বদায়, মঞ্জুশ্রী দিয়ে মঞ্জুশ্রীতে ওই দুর্গাচক হাসপাতালটা পেরিয়েই প্রিয়ং বদা পড়ে, তো ওইখানে তো আমরা এই যে মঞ্জুশ্রীর কাছাকাছি চলে এসেছি। খুব মজা লাগছিল, আমি কখনো ঠাকুর এইরকম আনতে যাইনি। বোনের মানে মানে তোজোর অন্নপ্রাশন উপলক্ষে আমাদের বেশ ভালোই মানে ঠাকুর আনা হয়ে গেল। এই দেখো এই যে ঠাকুরের গাড়িটা কি যে ভালো লাগছিলো বেশ। আর একটা ইন্টারেস্টিং জিনিস কি ছিল জানো তো, সবাই বেশ ঠাকুরের গাড়িটা আসছে দেখে গড় করছে, দেখে বেশ গড় করছে, এটা দেখতে যে এত ভালো লাগছিলো, ঠাকুরের গাড়ি আসছে দেখেই শুধু গড় করছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। এই যে শাঁখ শাঁখ ঝাঁজ বাজিয়ে একদম নাগাড়া বাজিয়ে ঠাকুরকে আনা হচ্ছিলো, বাজনাও বাজছিলো, খুব ভালোই বাজনাটা বাজছিলো, মানে খুব মানে টেম্পুতে দাঁড়িয়ে আছি পড়ে যাওয়ার ভয়, কিন্তু খুব নাচতে ইচ্ছা করছিলো, এত ভালো লাগছিলো কি বলবো। এই যে ঠাকুর চলে এসছে বোনাদের বাড়ির কাছে এই গলিতে, এখান থেকে আমরা নেমে গেছি, এই ঠাকুররা সব আসনে বসবে বলে এসছে। এই যে দেখো কত ভালো লাগছে দেখতে, সবাই কোলে কোলে হয়ে এসছে। আর আমাদের পাটা মানে অতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তো ধরে গেছিল, তবুও খুব আনন্দ করেছি, খুবই মজা হয়েছে, মানে খুবই ভালো লাগছিল যেতে।
কি বলবো, খুবই ভালো হয়েছিলো। এইবারে যে সাইজ করে বসাবে ঠাকুর, ঠাকুর মানে সব ঠাকুরকে বসাবে, আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই এখন আমরা শাড়ি টাড়ি চেঞ্জ করে মামাদের পোশাকটি চেঞ্জ করে দিয়ে এসে একটু ঠাকুরের পাশে বসেছি। এখানে ঠাকুর পুজো সব তোড়জোড় শুরু করছে, ঠাকুরকে হাওয়া বাত মানে হাওয়া করছে, দেখো গরম, তাদের তো গরম লাগে। আর এইখানটাতে সকালে নারায়ণ পুজো হয়েছিল, এখন এই আমরা সবাই খেতে বসে পড়েছি। টিফিন হচ্ছে লুচি, লুচি ছোলার ডাল মিষ্টি, এই হচ্ছে টিফিন, আমরা যে খেতে বসেছি। এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চে ছিল খিচুড়ি আর আলুর দম। আর এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মোটামুটি রাতের লাঞ্চ করতে বসে পড়েছে, এদিক দিকে হচ্ছে কীর্তন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি, আর মাম্মাম সেই যা ঘুমিয়েছে আর ওঠেনি, আর এই বাবুও ঘুমিয়ে গেছে, আমার তোজো বাবু ঘুমিয়ে গেছে, আর ওকে দেখি একটু তুলবো, দেখছি কি করা যায়। তবুও আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, সেরকম তো ঘুম ঠিকঠাক হবে নাকি জানি না, তবু চেষ্টা করবো ঘুমানোর, নয়তো সকালে না আর উঠতে পারবো না, কীরকম একটা লাগবে। তবু আজকে পুজো হবে, রাত জাগার কথা, দেখছি কি করা যায়। মামাম যদি উঠে পড়ে একটু জাগবে হয়তো, তবু তোমাদের বলছি যে গুড নাইট। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, গুড নাইট, বাই।